শুভেন্দু অধিকারীর বাড়িতে সিআইডির হানা। যে বাড়িটিতে শুভব্রত চক্রবর্তী থাকতেন সেই বাড়িতে পুনরায় তদন্তে এসেছেন সিআইডির দল। চারজনের এই প্রতিনিধি দল আজকেও সাংসদ দীপেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে তদন্ত করছেন। উল্লেখ্য, গত পরশুদিন রাতে 7 ঘন্টা জেলা পুলিশ লাইনে শুভব্রত চক্রবর্তীর সঙ্গে তৎকালীন যারা কাজ করতেন তাদেরকে জেরা চালিয়েছে সিআইডির দল। সেখান থেকে তথ্য সংগ্রহ করে আজকের তদন্তে এলেন পিও স্থলে, এমনই সূত্র মারফত খবর। সূত্রের আরো খবর, যোগ্য কিছু তথ্য থাকতে পারে এই বাড়িটিতে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতি, রিপোর্ট টাইমস বাংলা।